নমস্কার, প্রিয়াঙ্কার কিচেনে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ছানার কালিয়া। সবসময় একঘেয়ে খাবার আমরা মাছ মাংস ডিম এসব তো খেয়েই থাকি, কিন্তু এটা একটু আলাদা রেসিপি। আর নিরামিষের দিনে বা কোনো উপোস থাকলে আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেতে পারেন, বা লোকজন এলেও খাওয়াতে পারেন। তো আজকে আমি রেসিপিটি শুরু করছি। আমি এখানে 700 গ্রাম মতো দুধ নিয়ে নিয়েছি, এটা অবশ্যই ফুল ফ্যাট দুধ। এটা আমি একবার মানে জাল দিয়ে নিয়েছি দুধটা, এবার আমি ছানা কাটিয়ে নেব। ভিনিগারের সঙ্গে জল মিশিয়ে আমি ছানাটা কাটিয়ে নিচ্ছি। গ্যাসটা আমি এখন অফ করে দিয়েছি। আমি এক বাটি হাফ বাটি ভিনিগার আর তাতে জল মিশিয়ে নিয়েছি। আপনারা দেখে নেবেন ছানা কাটাতে যতটা লাগবে, যদি আর একটু লাগে তো দেবেন। দেখুন ছানা কাটা শুরু হয়ে গেছে। ছানাটা এবার আমি ছেঁকে জল ঝরিয়ে নেব ভালো করে। ছানাটা আমি জল ঝরিয়ে নিয়েছি আর ঠান্ডা করতে দিয়েছি একটু। কড়াই বসিয়ে দিয়েছি আমি গ্যাসে, গ্যাসটা অন করে দিয়েছি। আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো সাদা তেল। আর রান্নাটা করতে যা যা লাগছে আমি একবার দেখিয়ে নিচ্ছি আপনাদের। আমি এখানে একটা বড় সাইজের টমেটো আর একটা লঙ্কা বেটে নিয়েছি মিক্সিতে, নিয়েছি আদা বাটা, ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ, নিয়েছি কাজু কিশমিশ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন চিনি তো আছেই, আর নিয়েছি একটু লঙ্কার গুঁড়ো। এবার আমি রান্নাটা স্টার্ট করে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি এখানে এই 2টো এলাচ, লবঙ্গ আর দারচিনিটা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার আমি দিয়ে দেব আদা বাটাটা। আদা বাটাটা আমি 1 টিস্পুন মতো নিয়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব এই টমেটো আর লঙ্কাটা, যে বেটে রেখেছি একটা কাঁচা লঙ্কা, এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে গুঁড়ো। এবার আমি মশলাটা একটু কষিয়ে নেব, নেড়ে চেড়ে ভালো করে একটু কষিয়ে নেব। এটা আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো নুন। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো।
আর এই দেখুন ছানাটা আমি ভালো করে জল ঝরিয়ে প্লেটে নিয়ে নিয়েছি। এই রান্নাটা অবশ্যই একটু মিষ্টি মিষ্টি হবে, বেশি ঝাল দেবেন না, ওই জন্য আমি একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আর এটা লুচি লুচি পরোটার সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে খুব ভালো যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রান্নাটি যদি ভালো লাগে তো আমার ভিডিওটি লাইক করে দেবেন, শেয়ার করবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই, আর আমাকে প্রচুর ভালোবাসা দেবেন। তো মশলাটা এখন কষানো হয়ে গেছে, আমি এবার এই ছানাটা দিয়ে দিচ্ছি। আমি একটু ছানাটা হাত দিয়ে দিয়ে গুঁড়ো গুঁড়ো করে রেখেছি, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। এটা মশলার সঙ্গে একটু মিশিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব আমি একটু চিনি। আমি 1.5 চামচ মতো চিনি দিলাম। আর একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা অবশ্যই স্বাদ মতো দেবেন আপনারা। আর ছানার কোয়ান্টিটির ওপর নির্ভর করছে কতটা নুন বা চিনি দেবেন, কতটা মশলা দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু কিশমিশটা। কিশমিশটা অবশ্যই দেবেন, কাজুটা যদি নাও দেন বা একটু কম দেন তাও চলবে, কিশমিশটা অবশ্যই দেবেন, মুখে পড়লে খুব ভালো লাগবে খেতে। আমি যখন ইনগ্রিডিয়েন্টস দেখিয়েছি তখন আমি ঘিটা দেখাইনি, আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গেছে, একটুখানি ঘি দিয়ে দিলে গন্ধটা বেশ ভালো আসবে। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, কমেন্টে অবশ্যই জানাবেন, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আপনাদের কীরকম লাগলো। তাহলে আমি ভিডিওটি এখানেই শেষ করছি, নমস্কার।